ধৈর্য বা সবর অর্থ হলো বরদাস্ত করা, নিজের নফসকে গুনাহ এবং হারাম থেকে বাঁচিয়ে রাখার নামও সবর, গুনাহ থেকে বাঁচাও সবর। শুধু বিপদে পড়ে ধৈর্য ধারণ করার নাম সবর নয়, বরং গুনাহ থেকে বেঁচে থাকার নামও সবর। সুন্নত ওয়াজিব এবং ফরজ সমূহ কষ্ট সহ্য করে আদায় করার নামও সবর। ফজরের নামাজ মসজিদে এসে পড়াটা কষ্ট না, সেই কষ্ট সহ্য করে মসজিদে এসে নামাজ পড়াটার নামও সবর। আবার ফরজ ওয়াজিব সমূহকে ছেড়ে দেওয়ার গুনাহ থেকে নিজের নফসকে রক্ষা করার নামও সবর। জোহর মার্কেট গেলেন, আসরের আজান দিয়েছে, এখন আপনার চিন্তা করছেন আমি যদি মসজিদে যাই, অনেক দূরে মসজিদ, তো এই যে আপনি সেখানে কষ্ট স্বীকার করে মসজিদে গিয়ে নামাজটা পড়লেন ব্যস্ততার মধ্যেও, সেটাও কিন্তু সবর। তেমনিভাবে মানুষের দেয়া কষ্ট দুঃখ এর প্রতিশোধ না নেওয়ার নামও সবর। আমরা মূলত এটাকেই সবর বুঝি, কেউ আমাকে কষ্ট দিল, আমি তার প্রতিশোধ নিলাম না, এটার নামও সবর। যে কোনো মুসিবতে বিপদে মানুষের কাছে অভিযোগ করা থেকে বেঁচে থাকার নাম সবর। অসুখ হয়েছে জনে জনে বলে ফেরা, জিজ্ঞেস করলো আপনি কেমন আছেন, ওয়া বর পালা নাই, অসুখ বহুদিন ধরে অসুখ আছে, পেরেশানি আছে, সমস্যা আছে, এই কথাগুলো না বলে কি বলতে হবে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কোনো নিয়ামত ছিনতাই হয়ে গেলে তাতে বিচলিত না হওয়ার নাম সবর। তাহলে মোটামুটি আমি এক কথায় অল্প সময়ে আপনাদেরকে সবরের ডেফিনেশন দিয়ে দিলাম। হাদিস শরীফের মধ্যে আছে সবর ধরতে হবে প্রথম ধাক্কাতে, প্রথম ধাক্কার মধ্যেই সবর করতে পারাটাই হল আসল সবর। যেমন বুখারী শরীফের 1283 নম্বর হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একজন মহিলার কাছ দিয়ে যাচ্ছিলেন, ওই মহিলা একটি কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করছিল। আল্লাহর প্রিয় হাবিব তাকে উদ্দেশ্য করে বললেন, ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, আল্লাহকে ভয় করো এবং ধৈর্য অবলম্বন করো, মহিলাকে আমার নবীকে চিনতে পারে নাই। সে বলতে লাগল, আপনি চলে যান, এখান থেকে চলে যান, কারণ আপনি আমার কষ্ট বুঝতে পারবেন না, আমার উপর যে মুসিবত আপতিত হয়েছে সে মুসিবত তো আপনার উপর আসে নাই, আপনি আমার কষ্ট বুঝতে পারবেন না। মহিলাটা মূলত কড়া কথা শুনিয়ে দিল, আমার নবীজি চলে গেলেন, তখন পিছনে একজন আমার নবীর সাহাবী সেই কথাটি শুনতে পেল, সে ওই মহিলাকে লক্ষ্য করে বলল, হে মহিলা, তুমি যাকে কড়া করে কথা বলেছো তুমি কি জানো তিনি কে? তিনি হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলাটি আর দেরি করে নাই, আমার নবী তো চলে গেছে। সে মহিলা কিছুক্ষণ পর আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার মধ্যে চলে গেলেন। হাদিসের রাবি বলে ওই মহিলা বলেন, আমি আমার নবীর ঘরের মধ্যে অনায়াসে প্রবেশ করলাম, সেখানে কোনো দারোয়ান ছিল না, কোনো প্রহরী ছিল না, অথচ বর্তমান যুগে সামান্য একজন চেয়ারম্যান মেম্বারের ঘরে ঢুকতেও অনেক খবর আছে। রাহমতুল্লিল আলামিন, নবীর ঘরের মধ্যে কোনো দারোয়ান ছিল না, প্রহরী ছিল না। ওই মহিলা আমার নবীর ঘরের দরজায় চলে গেল এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনাকে কড়া কথা বলে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। তখন আল্লাহর প্রিয় হাবিব তাকে বলেন, ইন্নামাস সাবরু ইনদাস সাদামাতিল উলা, সবর তো তাকে বলা হয় যা বিপদের প্রথম অবস্থায় ধারণ করা হয়। বিপদ আসার সাথে সাথে সেই মুহূর্তে যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, সেটাই প্রকৃত সবর। এটি বুখারী মুসলিমের মুত্তাফাক আলাইহি হাদিস।